এই তুমি কি মানুষ না অমানুষ? কেন কি হয়েছে? আমি কি তোমাকে কিছু দিতে পারি না? না আমার ধারায় তোমার কিছু হয় না। সবকিছু হয়, কি হয়েছে? এত চেতে যাচ্ছে কেন, কি সমস্যা? আমাকে যদি তোমার সব কিছু হয় তাহলে আরেকটা মেয়ের সাথে তোমার রিলেশন করার কি প্রয়োজন? আচ্ছা যদি হয় তো কি করবো বলো, তারা যদি স্ব ইচ্ছায় যদি আমাকে অফার দেয়। হ্যাঁ স্ব ইচ্ছায় কি তোমার কাছে সব মেয়েরা চলে আসে নাকি? আজব তো। না না আমার কাছে কয়েকটা পুরুষ আসে। হ্যাঁ তাহলে কি এখন আমিও তোমার আর অন্য একটা ছেলের সাথে রিলেশন করবো, ইটিস পিটিস করবো? আমি তো তোমার তোমার অন্য নয়জনের মধ্যে পরিচিত লোক থাকবে। কি বললাম? তুমি পরিচিত লোক একটা রাখবা তোমার ওই মজলিসের মধ্যে, তারা তোমার সাপোর্ট নেবে, তোমার সাথে কথা বলবে, আর আমি আমার জায়গায় চলে আসবো। আসলে তোমার মতো স্বামীর সাথে সংসার করাটাই আমার বেকার। তোমাকে আমি তালাক দিয়ে দিব, তোমার সাথে আমি সংসার করব না, তোমাকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। দিতে পারো সমস্যা নেই। হ্যাঁ দিতে পারো সমস্যা নেই, এখন তো নয়া নয়া মাল পাইছো না, সেজন্য এখন আমার মতো কালো বউ গ্রামের বউ তোমার ভালো লাগে না। ভালো লাগে না লাগে সেটা আল্লাহকে জিজ্ঞাসা করো। তাহলে তুমি ঢাকা স্বর্গে এগুলো কি করো আমি বুঝলাম না। যখন গাড়ি চলতে চলতে যখন বন্ধ হয়ে যায় না, তখন নিশ্চয়ই ড্রাইভারকে নামে কিন্তু গাড়ির চেক দিতে হয়। তো সেই রকম তোমার সাথে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে এখানে এখন যে কিছু সমাধান তুমি করে দিবা, আমি কি করব বলো? ও তাহলে তোমার আর আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট? আমি মনে করবো তাই, কারণ তোমার বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে ওখানে। ও তোমার বাবা আমার সাথে তোমাকে জোর করে বিয়ে দিছে? হ্যাঁ হ্যাঁ। তোমাকে কি আমি বলছি তুমি আমাকে বিয়ে করো? তুমি বলবে কেন, আমি বলতেছি। আসলে আমার ভাগ্যটাই হবে এরকম, আমি কেন তোমাকে দোষ দিতে যাব বলো? আমার দোষ দেওয়ার কিছু আছে তোমাকে? তুমি তো আমাকে আগে বলো নাই শামিম যে তোমাকে আমার পছন্দ হয় না, আমি অন্য কাউকে ভালোবাসি, সেই কথাটা তুমি বিয়ের আগে আমাকেই বলতা, তাহলে আমি বিয়েটা আটকাই দিতাম। এখন তোমার সাথে এত বছর সংসার করলাম, এখন যদি তুমি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করো আমি কিভাবে সহ্য করব বলো? আচ্ছা আমি রিলেশন করব না, তাও তুমি ভালো থাকো, তাহলে খুশি তো? তোমার সাথে আমার একদিন দুই দিনের সম্পর্কে জড়াই নেই। আচ্ছা তোমার সাথে আমার সারাটা জীবন কাটানোর জন্য তোমার সাথে আমার একটা রিলেশনশিপ হয়েছে। আচ্ছা বুঝলাম, তুমি আমার জীবনের মতো কারো জীবন তুমি জড়াও নি, ওকে ফাইন। কিন্তু আমি যেটা বলতেছি সেটা হলো যে তুমি কখনো কোনো সময় নিজেকে কখনো দুর্বল ভেবে নিও না, তা বুঝতো? বুঝতে পারছি। কি বুঝলা বলো তো? এখন তুমি কি চাও আমাকে বলতে পারো শামিম? আমি আমার যেটা চাওয়ার সেটা যদি পাই যায় তাহলে তোমাকে আমার কিচ্ছু বলবো না। বলো তুমি কি চাও? আজকে সকাল সকাল বাসায় যাব, কিছু হবে নাকি এটা বলো। তুমি আমার স্বামী, আমি কখনো তোমাকে না করছি। আমি ওটাই বলতেছি তোমাকে যে এখন সমস্যা যদি হয় তোমার তাহলে তুমি কিছু করতে পারবা? আমার কোনো সমস্যা নাই, তুমি আমার স্বামী, তুমি যখন খুশি তখন আমার কাছে আসতে পারো, যেতে পারো, আসতে পারো, যেতে পারো। তাই বললে তো তুমি অন্য একটা মেয়ের সাথে জড়াতে পারো না। আচ্ছা আমি জড়াই নি রে বাবা, আমি জড়াই নাই। না আমি খবর পাইছি। আচ্ছা তুমি যদি মনে করো যে খবর পাইছি তাহলে তাই। ও তাহলে তাই, ওই মেয়েকে নিয়ে টিকটক করো, ওই মেয়েকে নিয়ে ফেসবুকে ছবি ছাড়ো, ও নাকি তোমার ওয়াইফ, তাহলে আমি কে? আমি কে? কথা বলছো না কেন? আমাকে আর ভালো লাগতেছে না বুঝছো, তোমার মেজাজে চড়াই কথা বলতেছো না, খারাপ লাগতেছে আমার। তুমি আসলে না অনেকটা কথা বাড়াই বলতেছো। বাড়াই বলছি মানে? কথা ধীরে বলো, ভালো লাগবে শুনতে। আমি ধীরে বলতে পারি না। কেন? তুমি কি জন্য আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে ফেসবুকে, কের জন্য তুমি ছবি ছেড়ে বললা কেন? তোমার বউ? কেন বললে অপরাধ কি? অপরাধ আছে, কারণ আমি তোমার বউ এখনো বেঁচে আছি, তুমি মরে যাই নাই। তুমি আসো আসো, কিন্তু ঘরের বউ একটা স্বামীকে কতটুকু ভালোবাসবে, কত আদর দিবে এটা তুমি দিতে পারো? আমি পারি না। তাহলে তুমি কেন বললে এই কথা? এতটা বছর আমার সাথে সংসার করে এখন বলছো আমি পারি না? হ্যাঁ অবশ্যই মা, আগে করছো এখন পারতেছো না, তাহলে কি করবা? তার মানে তুমি কি বলতে চাও? আমি বলতে চাচ্ছি এটা যে তুমি আগে যা করছো সম্পূর্ণ
আমার মানে কষ্টের উপর করছো বা আমার বিরুদ্ধে করছো, আমার ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু আজকে তো তা না, আজকে আমি একটা নতুন একটা নিয়ে আসবো, নতুন করে আনন্দ করব, কাজ করব, তাহলে এটা ভালো না? মানে আমি আমি থাকাকালে তুমি আরেকটা নতুন বিয়ে করে নিয়ে আসা, আমার রুমেই তুমি ফস্টি নষ্টি করবা? তোমার রুমে কেন, তার বাস বাবার বাসায় রেখে দেবো না, তুমি চলে যাবা। আমি কোথায় যাব, আমার সংসার আমার ঘর ফেলে আমি কোথাও যাব না। তুমি তোমার ঘর বাড়ি কিছুই নাই, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবা। কথা কমায় বলেন। আচ্ছা ঠিক আছে, কথা কমায় বলবো, কিন্তু তুমি তোমার বাবার বাড়ি চলে যাবা, বাস। আমি আমার বাবার বাসায় চলে গেলে আপনি এখানে ফস্টি নষ্টি করতেন ওই মেয়েকে নিয়ে? অসম্ভব। বলতেন আমি যদি আপনার সংসার না করতে পারি অন্য কারোর সাথে আপনার সংসার হবে না তো? আপনি বলে যান, সমস্যা কি? আপনি বলে গেলে জিনিসটা ধরা খায় যায় না, আপনি বলেন। আপনাকে আমি তালাক দেব। আপনি সব পুরুষদের আপনাকে আমি তালাক দিলাম। আপনি কয় তালাক দিবেন? আপনি আপনি তালাক দিলে কোনো লাভ আছে? তালাক আমি দিব লাভ আছে, বুঝছেন? তালাক আমি দিব লাভ আমার, আপনার না। দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, নাও। ওকে, আল্লাহ হাফেজ।